সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে সকালে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা হৃদরোগ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এদিকে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূল হোতা সম্রাটের বিরুদ্ধে গতরাতে অস্ত্র ও মাদক আইনে করা দুই মামলায় বিশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ আগামীকাল ঢাকা মহানগর হাকিম আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়াও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের সাজা ভোগ করছেন সম্রাট